আমরা এখন বেরোচ্ছি, সকাল বাজে ঘড়িতে 9টা। আমার সাথে রয়েছে অরবিন্দ, হাত দেখাও অরবিন্দ, সুরজ রয়েছে, সুরজ আর তপন তো আছেই। আমরা এখন যাচ্ছি জলদাপাড়া, এই ফরেস্টের যে তথাকথিত সাফারি সেটা বাদ দিয়ে একটু অন্যরকম অন্য কিছুর সন্ধানে চলুন ঘুরে আসি। আমাদের আজকের ভ্রমণ অফবিট ডুয়ার্স তথা জলদাপাড়া ন্যাশনাল পার্কের খুব কাছেই লঙ্কাপাড়া বা লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট। এই লঙ্কাপাড়া ভারত ও ভুটান সীমান্তের এক ভারতীয় পাহাড়ি গ্রাম। লঙ্কাপাড়া বা লঙ্কাপাড়া ভিউ পয়েন্টকে অবশ্যই বলা যেতে পারে ডুয়ার্সের এক নতুন অফবিট পর্যটন কেন্দ্র। স্থানীয়দের কাছে এই স্থানটিকে লঙ্কাপাড়া পিকনিক পয়েন্ট হিসেবেও বিশেষ পরিচিত পেয়েছে। আমাদেরকে এরকম একটি নতুন পর্যটনের জায়গার খোঁজ দেওয়ার জন্য গ্রস উপার হলিডেজকে অগ্রিম ধন্যবাদ জানাই। আমরা যাচ্ছি এখন পাহাড়ে। গ্রস হুপার হলিটেজের আকাশিয়া পিকো রিসোর্টের 2 সদস্যের বাইকে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। এই পিকনিক স্পটটি জলদাপাড়ার খুব কাছে হওয়ার জন্য একে অফবিট জলদাপাড়ার টুরিস্ট ডেস্টিনেশনও বলা যেতে পারে। পর্যটকদের ডুয়ার্স ট্যুর পরিকল্পনায় বক্সা, জলদাপাড়া, চিলাপাতা ফরেস্ট ভ্রমণের সাথে এবার যোগ হলো ডুয়ার্সের লঙ্কাপাড়া বা লঙ্কাপাড়া পিকনিক স্পট। দূরে ভুটানের পাহাড় ক্রমশ আমাদের সামনে বড় হয়ে উঠছে। এটা কিন্তু বর্ষাকালে হচ্ছে, জল থাকে কিন্তু, ভীষণ জল থাকে। এখন জল নেই, শুকনো, আমরা পার করে গেলাম। এখন আমরা এক নদীর বুকে। আমাদের দলের এক সদস্য জানালো এই নদীটির নাম তিতি নদী। মার্চ মাসে এই নদীতে জল না থাকার কারণে আমরা অনায়াসেই নদীর বুকে বাইক চড়ে এগিয়ে চলেছি। বর্ষায় কিন্তু এই নদীর জল ভয়ঙ্কর, তখন এই পথ দিয়ে আর যাওয়ার রাস্তা থাকে না, লঙ্কাপাড়া যেতে হয় একটু ঘুরপথে। মানচিত্র অনুযায়ী এটার অবস্থান আলিপুরদুয়ার হলেও লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট থেকে জলদাপাড়ার দূরত্ব মাত্র 15 কিলোমিটার, বীরপাড়া থেকে 18 কিলোমিটার, মাদারিহাট রেল স্টেশন থেকে দূরত্ব 16 কিলোমিটার। জলদাপাড়া, মাদারিহাট, বীরপাড়া, টোটোপাড়া থেকে প্রথমে আপনাকে আসতে হবে লঙ্কাপাড়া বাজার এবং লঙ্কাপাড়া পুলিশ ফাঁড়ি। সেখান থেকে গ্রামের মাঝখান হয়ে আপনাকে পৌঁছতে হবে লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট। সুন্দর রাস্তাঘাট থাকায় এই জায়গায় অনায়াসেই পার্সোনাল গাড়ি করে ঘুরে আসা যায়। আমাদের যাত্রা শুরু হয়েছিল মাদারিহাট আকাশিয়া ইকো রিসোর্ট থেকে, দূরত্ব প্রায় 20 কিলোমিটার। লঙ্কাপাড়া বাজার, লঙ্কাপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে আমরা পৌঁছালাম অফবিট ডুয়ার্স অর্থাৎ লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট। চলে এসেছি লঙ্কাপাড়া পিকনিক স্পট, চলুন। প্রবেশ পথেই দর্শন হলো আই লাভ লঙ্কাপাড়া। এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকটা সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। দুপাশ থেকে নেমে এসেছে নদীর প্রবাহ, নিচে সবুজ ঘন বন, আর এই সামনের পাহাড় অর্থাৎ ভুটান সীমানা। কাছ থেকে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়ের ঝর্ণার উৎপত্তি স্থল, যা থেকে তৈরি হয়েছে তিতি নদী আর মিলেছে তোরসা নদীতে। মার্চ মাসের এই সময়টা অবশ্যই জল একদম নেই, শুধুই সাদা পাথর আর নুড়ি। নদীর গতিপথ দেখে বোঝাই যায় বর্ষার রূপ কেমন হতে পারে।
পুরো পথটাই বেশ রোমাঞ্চকর। এক পাশে চা বাগান, জঙ্গল, আর অন্য পাশে বয়ে চলেছে তোরসা এবং তিতি নদী। পথের মাঝে দেখতে পেয়েছি দলমোর্চা চা বাগান, দুমচি চা বাগান, গোপালপুর চা বাগান, রামজোড়া চা বাগান সহ আরও অনেক নাম না জানা চা বাগান। ঝর্ণা, চা বাগান, মাঝখানে ইকো পার্ক, সব মিলে সুন্দর পরিবেশ। বর্ষাকাল বা শীতকাল ভ্রমণের জন্য এটা অবশ্যই সেরা। এই লঙ্কাপাড়া ভিউ পয়েন্টেরই খুব কাছেই রয়েছে ইন্দো ভুটান বর্ডার, চাইলে আপনারা সেটাও ঘুরে আসতে পারেন। চারপাশ ঘুরে আমাদের অভিজ্ঞতা বলছে বর্ষায় অর্থাৎ 15 জুন থেকে 15 সেপ্টেম্বর যখন জঙ্গলে প্রবেশ নিষেধাজ্ঞা থাকে তখন অনেকেই ডুয়ার্সে আসেন নিরিবিলি নির্জনে সময় অতিবাহিত করার জন্য। তাদের জন্য এই ধরনের নতুন অফবিট পর্যটন স্থানগুলো অবশ্যই একটা টুইস্ট আনবে। তবে মনে রাখবেন বর্তমানে অফবিট ডুয়ার্সে বা অফবিট জলদাপাড়ার এই লঙ্কাপাড়া বা লঙ্কাপাড়া ভিউ পয়েন্ট বা লঙ্কাপাড়া পিকনিক স্পট শুধু সাইট সিন হিসেবেই আপনার পর্যটন পরিকল্পনা রাখলে ভালো হয়। স্থানীয় গ্রামের মানুষ ও সরকারি সহযোগিতায় গ্রামের মানুষের উন্নয়নের লক্ষ্যে নতুন পর্যটন হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই লঙ্কাপাড়া ইকোপার্ক সাজানোর কাজ শুরু করেছে মনোকামনা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের আশা আগামী দিনে এই স্থানটি জলদাপাড়া, চিলাপাতা, বক্সা তথা ডুয়ার্সের পর্যটক ও পরিবেশ প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। গিটারের সুর কানে এলো, জানান দিল নেপাল বা ভুটানের যুব সংস্কৃতির একটি পরিচিত রূপ। ছবি তোলার ফাঁকে নতুন প্রজন্মের এক নতুন প্রতিভার সাথে একটু পরিচয় করে নিই। So hi everyone, my name is Mabion Tamang. I'm from Birpada, West Bengal Jubos. And my next song that I'm going to sing right now is Peli Najar Mein. জানি ক্যা হোগা ক্যা হোগা ক্যা পতা ইস বলকুন কে আজ লে জরা মা হোয়া তু হ্যা বা তেরি বারো মা আবি যা শাম তেরা প্যার হিন তে লম্হা ভী খুশার হড়কন কো তুঝসে দড়কার তুঝসে রাহতে তুঝসে চাহতে তুজো মিলি এক দিন যে মা কবি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।